বুধবার সকাল থেকেই বাংলাদেশ ব্যাংকে অস্থিরতা পূর্ণাঙ্গ সাহিত্য শাসন পে স্কেল সরকারের অযাচিত হস্তক্ষেপ বন্ধে বিক্ষুব্ধ একদল কর্মকর্তা ও কর্মচারী গভর্নর ডেপুটি গভর্নরদের পদত্যাগের দাবি করে বিক্ষোভ করে এক পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংকের মূল ভবনে ঢুকে পড়ে তারা পরে তাদের চাপে পদত্যাগে বাধ্য হন ডেপুটি গভর্নর কাজী সাইদুল রহমান আর পালিয়ে যান বাংলাদেশে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিটের প্রধান মাসুদ বিশ্বাস এরপরেই সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এই সময় তিনি জানান বাংলাদেশ ব্যাংকের কর্মচারীরা ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের যে পদত্যাগের দাবি করেছেন সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার সরকার কর্তৃক চুক্তিভিত্তিক নিয়োগকৃত ডেপুটি গভর্নর বিএফআইও প্রধান ও পলিসি অ্যাডভাইজারের পদত্যাগ দাবি করেন পদত্যাগ ও উত্থাপিত বিষয়গুলো বিদ্যমান আইন অনুযায়ী সরকারের একটিভুক্ত হয় অন্তর্বর্তী সরকার গঠিত হওয়া হলে তা দ্রুত সময়ে সরকারের বিবেচনার জন্য প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই সময় এস আলম গ্রুপের মালিকাধীন সাতটি ব্যাংকের বিষয়ে মেজবাউল হকের কাছে জানতে চান সাংবাদিকেরা তা নিয়ে পুরো বিষয়টি খোলাসা করেন তিনি আজকে যারা কর্মকর্তা কর্মচারী এসেছিলেন তার তাদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে এই ধরনের যে প্রয়োজনীয় আইনি সংস্কারগুলো দরকার যেটাতে এই ধরনের হস্তক্ষেপ এই ধরনের ইয়েকে দূর করা যায় সেইটা আমরা সরকারের কাছে প্রস্তাবনা করব অর্থ পাচারের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যাংকের পরিচালক ও এমডিদের ব্যাংক হিসাব জব্দ করার বিষয়ে প্রশ্ন করলে এড়িয়ে যান মেজবাউল হক রেগুলার সরকার হবে আমরা তখন আবার আপনাদের সঙ্গে নতুন বিয়েতে বলব শিউলি রায় দেশ টিভি ঢাকা